যে কাজটা শুরু করেছে তোকে সেই কাজটা শেষ করতে হবে। আমি জানি তোর স্ত্রী কখনো কোনো অন্যায় করেন। আমি জানি তুমি শুনতে পাও না, কিন্তু বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি না কিছু বুঝতে পারছি না, আমি কিছু বুঝতে পারছি না, আমার কি করা উচিত। রঞ্জুকে ছেড়ে আমি থাকতে পারবো না, আমার রঞ্জুকে বিয়ে করতে পারবো না। চলো ঝিল, আমি যাকে সব থেকে বেশি ভালোবাসি, সব থেকে বেশি এই মুহূর্তে তাকে সব থেকে বেশি ঘৃণা করি। আমি জানি, আমি জানি তুমি মিথ্যে বলো না ঝিল, আমি জানি তুমি মিথ্যে বলো না, তুমি মিথ্যে বলবে না, তুমি মিথ্যে বলো না। আমি রঞ্জুকে কিছুতেই ক্ষমা করতে পারবো না ঝিল, কিছুতেই না, কিছুতেই না, কিছুতেই না, কিছুতেই না, কিছুতেই না। আমি রঞ্জুকে বিয়ে করতে পারবো না, আমি রঞ্জুকে বিয়ে করতে পারবো না, পারবো না, বিয়ে করতে পারবো না। আজ আমার সব রং তোমায় দিলাম। শ্যাওলা এসে ঘিরবে দিঘির ধার গোলায়, তখন
পরাতে দাও, পায়ে আলতা পরাতে দাও। বড়বাবু বলেন সঞ্জু দাদাবাবুর মা মা মা, হ্যাঁ পায়ে আলতা পরতেন। লক্ষ্মী পুজো করতেন। আবার পাঁচালিও পরতেন। এখন আর এইসব এই বাড়িতে হয় না, সব উঠে গেছে। এবারে বৌরা মেয়েরা শুধু পার্টি করে আর মদ খায়। রতনদা ধরি, ভুল হয়ে গেছে। দিদিকে কিরম সুন্দর লাগছে। সম্পর্ক রাখতে পারবে না। আমি তোমাকে দিব্যি দিই।
বিয়ে আমি ভেঙে দিলাম, এই সম্বন্ধ আমি ভেঙে দিলাম। তুমি আমার বাড়ির পুত্রবধূ হওয়ার যোগ্যতা হারিয়েছো। পাঁচালি পড়া হচ্ছে, পাঁচালি পড়া হচ্ছে। আমার ছেলেটাকে পুলিশ লকআপে পাঠিয়ে এখন পাঁচালি পড়া হচ্ছে। এই স্নেহা, ওকে বলিস নি এ বাড়িতে কোনো পাঁচালি ফাঁচালি পড়া হয় না, বলিস নি? এ বাড়ির কুলদেবী মহালক্ষ্মী, ওর মা মারা যাবার পর থেকে এ বাড়িতে আর কোনো বাড়ির পুজো হয় না। এই ওঠো, ওঠো, ওঠো। যাও যাও এখান থেকে, যাও যাও। বড় মা, নতুন বৌদিমণি রঞ্জু দাদাবাবুর নামে সংকল্প করেছে, পুজো দিচ্ছে। তো দাদা ভাইয়ের মঙ্গলের জন্যই পুজোটা দিচ্ছে, তুমি তো মা, ওকে পাঁচালিটা পড়তে দাও, না হলে ঠাকুর শাপ দেবেন।